আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুজ্জামান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজ দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 1.1.6 থেকে পার্ট 1.4.2 পর্যন্ত আলোচনা করব। সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় 1. রাফেজ বা আঁশ, 2. বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি, 3. সুষম খাদ্য, 4. ফাস্টফুড বা জাঙ্ক ফুড, 5. খাদ্য সংরক্ষণ। তো প্রথমে আসে যে রাফেজ বা আঁশ কি। রাফেজ বা আঁশ হলো শস্যদানা, ফলমূল এবং সবজির অপাচ্য অংশকে রাফেজ বলে। রাফেজ একটি আঁশ জাতীয় খাদ্য, এটি হজম হয় বেশি, ফলে পরিপাক সাহায্য করে। বিভিন্ন তাজা ফলমূল যেমন আপেল, আনারস, পেঁপে, পেয়ারা প্রভৃতি রাফেজ জাতীয় খাদ্য। অর্থাৎ আমরা বলতে পারি রাফেজ হলো যে আঁশযুক্ত খাদ্যকে রাফেজ বলে। ফল ও সবজির রাফেজ সেলুলেজ নির্মিত কোষপাশির গবেষণায় দেখা গেছে স্বল্প তন্তুযুক্ত খাদ্য অধিক তন্তুযুক্ত খাদ্য অপেক্ষা অধিক পরিমাণে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস, খাদ্যনালীর ক্যান্সার ইত্যাদির জন্য দায়ী। তন্তুযুক্ত খাবার অর্থাৎ রাফেজ স্থূলতা হ্রাস করে, ক্ষুধার প্রবণতা হ্রাস করে, চর্বি জমার প্রবণতা হ্রাস করে। বডি মাস ইন্ডেক্স বিএমআই বা দেহের ভরসূচি। বডি মাস ইন্ডেক্স বিএমআই বা দেহের ভরসূচি হল দেহের উচ্চতার সাথে ওজনের রক্ষা করার সূচককে বিএমআই বা ভরসূচি বলে। বিএমআই এর পূর্ণরূপ হল বডি মাস ইন্ডেক্স। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তাহলে পুষ্টির দিক থেকে শরীর সুস্থ বলা হয়। তাহলে পুষ্টিগত দিক থেকে শরীরকে সুস্থ বলা হয়। বিএমআই এর সূত্র হলো যে দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতার ওপর বর্গ। অর্থাৎ দেহের ওজনকে যদি আমরা দেহের উচ্চতার উপর বর্গ দিয়ে ভাগ করি তাহলে আমরা বিএমআই পাবো। তো আমরা এখানে একটু অঙ্ক করব যে দেখি যে বিএমআই কিভাবে বের করতে হয়। একজন মানুষের ওজন 62 কেজি এবং উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ 62 ইঞ্চি হলে বিএমআই কত। যেহেতু আমাদের বিএমআই বের করার জন্য লাগবে দেহের ওজন কেজিতে এবং দেহের উচ্চতা মিটারে, তো যেহেতু আমাদের অঙ্কে মানুষের ওজন কেজিতে দেওয়া আছে 62 কেজি কিন্তু উচ্চতা দেওয়া আছে ইঞ্চিতে, এখন ইঞ্চিকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি যে এই 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, অর্থাৎ 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন 62 ইঞ্চি সমান তাহলে লিখতে পারি 62 গুণ 2.54 সমান 157 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আবার আমাদের মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়ায় 1.57 মিটার। তাহলে আমরা ওজন পেয়ে গেলাম কেজিতে এবং উচ্চতা পেয়ে গেলাম মিটারে। এখন আমরা শুধু ফর্মুলায় যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা বিএমআই বের করতে পারবো। তাহলে আমরা দেখি ওজন হলো 62 কেজি, তাহলে তার বিএমআই হবে, তাহলে দেহের ওজন কেজিতে কত আছে 62 ভাগ দেহের উচ্চতার উপর বর্গ, অর্থাৎ দেহের উচ্চতা আমরা পাইলাম মিটারে 1.57। তাহলে আমরা বিএমআই যদি বের করি তাহলে বিএমআই সমান হবে 62 ভাগ 1.57 উপর বর্গ, তাহলে আমাদের রেজাল্ট আসে 25.15 কেজি পার মিটার স্কোয়ার। অর্থাৎ এই বিএমআই যেটা বের হলো সেটা হলো 25.15 কেজি পার মিটার স্কোয়ার। এখন আসছে সুষম খাদ্য। সুষম খাদ্য কি? যেসব খাদ্যে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় 6টি উপাদানই পরিমাণ মতো থাকে তাদেরকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজন। সুষম খাদ্যে খাদ্যের প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টিগুলো না করলে শরীর দুর্বল হয়ে পড়ে
ও সহজে রোগে আক্রান্ত হয়। তাই আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সুষম খাদ্যের বৈশিষ্ট্য, এক, একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। দুই, শর্করা, আমিষ ও চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণ মতো গ্রহণ করা। তিন, খাদ্য প্রয়োজনীয় ভিটামিন বা রাফেজ বা সেলুলোজ সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে। চার, খাদ্য অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি ও লবণ থাকতে হবে। পাঁচ, সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে, অর্থাৎ আমাদের সুষম খাদ্যের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। সুষম খাদ্য পিরামিড, সুষম খাদ্য পিরামিডটা কি? শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্যের পিরামিড বলে। অর্থাৎ এখানে যে পিরামিডটা তৈরি করা হয়েছে সেই পিরামিডে শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমিকভাবে আমরা যদি শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বিকে আমরা সাজাই, তাহলে এটা কাল্পনিক পিরামিড তৈরি হয়। সেই কাল্পনিক পিরামিডটাকে বলা হচ্ছে সুষম খাদ্য পিরামিড। ফাস্টফুড বা জাঙ্ক ফুড, ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা এর স্বাস্থ্যগত মূল্যের চেয়ে বরং এর মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। এটা খাইতে খুব মজার এবং এটাকে খুব আবেদনময় মনে হতে পারে, কিন্তু এটা শরীরের জন্য ভালো নয়। এতে বেশিরভাগ রাসায়নিক পদার্থ থাকে যা একে সুস্বাদু করে তোলে, কিন্তু এগুলো অস্বাস্থ্যকর। এতে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে। বার্গার, মশমশে ভাজা খাবার, পিঠা ও বিস্কুটে প্রাণীর চর্বি উচ্চ মাত্রায় থাকে। মিষ্টি, কোলা ও লেমনের মতো গ্যাসীয় বুদবুদ যুক্ত পানীয় চিনির দিক দিয়ে উচ্চ মাত্রার। আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এইগুলো চর্বি কলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। ফাস্টফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না। ফাস্টফুড আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্টফুড খাওয়ার কারণে উঠতি বয়সে ছেলেমেয়েদের দেহ অসুস্থ হয়ে পড়ে। প্যাকেট বা কোটা জাতীয় খাবারের চেয়েও প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য ভালো। আমরা এবার দেখব যে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায়। তো খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির এক, শস্যকরণ, অর্থাৎ আমরা শস্যকরণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করতে পারি। রেফ্রিজারেশন, ফ্রিজিং, সংরক্ষক দ্রব্য, চিনি বা লবণের দ্রবণে সংরক্ষণ, অর্থাৎ এই পাঁচটি প্রক্রিয়ায় আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। বাড়ির কাজ, তোমাদের যে বাড়ির কাজটি থাকবে যে দুইটি, সেটি হলো এক, বডি মাস ইন্ডেক্স বা BMI বা দেহের ভর সূচি কাকে বলে। দুই, একজন মানুষের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হলে BMI কত। ধন্যবাদ সবাইকে। আজকের বিষয়ের উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের ঘরে গিয়ে কমেন্ট করবে। আমি পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।